নমস্কার সবাই। জানেন যে বাংলা শিক্ষা পোর্টালে আমাদের প্রমোশন ডিটেনশন করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে স্টুডেন্ট লগ ইন করার পর স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই অপশানে যাব। স্টুডেন্ট ম্যানেজমেন্ট স্ক্রল ডাউন করলে আমরা দেখুন এখানে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন এই অপশানে আসব। এবারে আসার ক্ষেত্রে আমরা দেখুন একটি বিদ্যালয়ের যেখানে আমি লগ ইন করে রেখেছি সেখানে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন একাডেমিক ইয়ার হচ্ছে 2020 এবং 2021-এর ক্ষেত্রে প্রথমে প্লিজ আপডেট প্যারেন্টস নেমস অফ স্টুডেন্টস। এক্ষেত্রে এই বিদ্যালয়ের কিছু স্টুডেন্টের দেখা যাবে তাদের বাবা বা মায়ের নাম এখানে আপডেট করা নেই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম আপডেট করতে হবে। আপডেট করার জন্য আমরা যাব স্টুডেন্ট ম্যানেজমেন্টেই, আমরা স্টুডেন্ট লিস্ট ভিউ এই পোর্শনে আসব। দেখুন স্টুডেন্ট লিস্ট ভিউতে 2020-তে আসার পর আমরা যে কোনো আমরা এখানে যতজন স্টুডেন্ট আছে সেই তত স্টুডেন্টের আমরা দেখে নেব কাদের বাবা মার নাম এন্ট্রি নেই, সেগুলি আমরা প্রথমে নোট করে নেব। দেখুন এখানে একজনের এখানে মায়ের নাম আপডেট করে নাই, সেক্ষেত্রে আমরা এই অপশানটি অর্থাৎ স্টুডেন্টের আইডিটি আমরা আগে থেকে কপি করে নেব, একটা লিস্ট বানিয়ে নেব। সেই লিস্ট বানানোর পর আমরা স্টুডেন্টের প্রোফাইল আপডেট করব। প্রোফাইল আপডেট করার জন্য স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাব এবং স্টুডেন্ট প্রোফাইল এবং এডিট এখানে এসে আমরা স্টুডেন্টের আইডিটা দেব। আইডিটি দেওয়ার পর আমরা এখানে এডিট প্রোফাইল, কিন্তু এখন এই অপশানটি কার্যকরী নেই যে কারণে আমরা আপডেট করতে পারছি না। এটি আপডেট করার পরেই তবে কিন্তু আমরা প্রমোশন এবং ডিটেনশন করতে পারবো। এক্ষেত্রে এই প্রথম আমাদের খুবই প্রয়োজন যেটি হচ্ছে প্যারেন্টসের প্রোফাইল আপডেট করতে হবে। নমস্কার।